সফল হইল। সিনেটর, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী সবর গেছে। আমার অনুরোধ, আমার মেয়ের বিচারটা যেন আমি পাই। আমার মেয়ের 40 দিন হয়ে গেছে, শুক্রবারে 40 দিন হয়ে যাব, কোনো বিচার হইলো না, এগো আসামি ধরা হইলো না। এই মেঘনা লাইফর শাহানা পারভিনে বুক ফুলাইয়া 18টা করের বন্দর ঘুরার ডিউটি করের করিমুল্লা ছয়তলা ডিউটি করের বুক ফুলাইয়া ডিউটি করের আশা আসি করের গাড়িতে আসিয়া উঠে আমি একজন মায় দেখলাম। এই শাহানা পারভিনের চক্রান্ত আমার মেয়েটা মারা হয়েছে। শাহানা পারভিনের টেকা আছে, শাহানা পারভিনের টেকা দিয়া হাইকোর্টে তনে জামিন লইয়া আইলো। আর আমার টেকা নাই, আমার মেয়ের বিচার নাই। আমার মেয়েরে অত নির্মমভাবে হত্যা করছে, আলমা মুনে সবের জড়িত আছে, যতজনের নাম দিছি অতজন জড়িত আছে, আর না অতজন বাগলো কিতার লাগি। আর অতজনে আইয়া এখন বুক ফুলাইয়া ডিউটি করে, তারা টেকা আছে এর লাগি জাবিন নিয়ে আইয়া ডিউটি করে। আমার টেকা নাই, আমার বিচার নাই। আমি সবর গেছে অনুরোধ করছাইরাম, আমি সবর গেছে আসুন তো কোনো যে আসামি ধরা হয়েছিল পাবলিকের সাহায্যে, এখন পর্যন্ত কোনো রিমান্ডও চাইল না, কিছু আনিয়া জিজ্ঞাসাবাদও করেন না, জেল রাখিয়া খাবার, কিন্তু এই খাবার নিয়ে তো আমি সন্তুষ্ট নাই। ওগুরে যদি রিমান্ড আনতো তে ওগুরকেস্তনে অনেক কিছু বার হইল নে। মেইন আসামি কুনানো আছে, এক নম্বর আসামি কুনানো আছে, আলমা মুন্ডে দরিয়া দরিয়া না যাইব কোন জায়গাত গেলে, ওগুরকেস্তনে তো অনেক তত্ত্ব বার হইল নে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেটার ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন আমরা সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরা খবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়েই কাজ করে যাচ্ছি। কথাই সিলেটের কাজুটোলায় গত 23 নভেম্বর নববধূ তামান্নাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যার পর থেকে অনেক সামাজিক সংগঠন দলমত নির্বিশেষে আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা এবং অনেক নিউজ হয়েছে। এখন পর্যন্ত প্রধান আসামি গ্রেপ্তার হয়নি, অথচ পরবর্তীতে যে আসামিগুলো রয়েছেন, প্রধান আসামির সাথে যুক্ত রয়েছেন এই হত্যার সাথে, তারাও কিন্তু গ্রেপ্তার হয়নি। একজন আসামি প্রথম থেকে গ্রেপ্তার করা হলেও এখন পর্যন্ত সেই আসামির কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি না, সে বিষয়ে আমরা আজকে তামান্নার গর্ভধারিণী মা উনার সাথে কথা বলে আমরা জানতে পারবো, এবং জানতে পারবো বর্তমান মামলার অবস্থা কি এবং কোন অবস্থায় মামলা রয়েছে। যে আজকে তামান্না হত্যার প্রায় 38 দিন অতিবাহিত হতে যাচ্ছে, আর মাত্র 2 দিন পরে 40 দিন হয়ে যাবে, এবং সেই 40 দিনের মাথায় তামান্না আর মায়ের আসলে কিছু বক্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কারণ আমরা এখানে এসেও দেখলাম তিনি কান্না করছেন এবং অজোরে কান্না করছেন, আর 40 দিন পর্যন্তই কিন্তু মায়ের কান্না থামছে না। জানি যেহেতু সন্তান হারিয়েছেন, সন্তানের বেতার কান্না তো আছেই, পাশাপাশি মামলার যে বিষয়টা আছে সে বিষয়ে কোনো ধরনের কষ্ট পেয়েছেন কি না, সেই বিষয়টিও আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন, আপনার সুন্দর মতামত, সুন্দর কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, যেটা দেখলে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা তারা দায়িত্ব আরও কঠোরভাবে নিতে পারেন। আমরা কথা বলবো মায়ের সাথে। আমরা দেখছি আপনি এখানে বসার পর থেকেও কান্না করছেন, এবং এসেও দেখলাম আপনি ওই জায়গায় কষ্টে আছেন। এই আপনার মেয়ে তো প্রায় 40 দিন হতে যাচ্ছে, আপনার মেয়ের মামলার অবস্থা কি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, বাচ্চা শুলে তো আর ভালো নাই। মামলার অবস্থা যেভাবে ছিল ওভাবে আছে, কোনো আসামিও ধরছে না, কি কোনো মামলার আইয়ে তো আর পন্টন দিরাও না। আমরাও ফোন দিয়ে জিগাই, শুধু চেষ্টায় আছি এগুলাই, কিন্তু আসামি তো আর কোনোটা ধরছে না। ধরবো তো দূরের কথা, আরো 60 জন আসামি হাইকোর্টে তো জামিন নিয়ে আইসে, খবর পাই আমরা তার বাসা পর্যন্ত গেছি। আমরা মামলার আইরে ফোন দিয়া কইছি, কোয়ার পরে মামলার আই কয় যে তারা তো জামিন নিয়ে আইসে, 6 সপ্তাহ জামিন নিয়ে আইসে। তো হাইকোর্টে কিভাবে মার্ডার মামলার আসামিরে জামিন দে, দেশবাসীর কাছে ওখানে চাইলাম যে গরিবর কোনো বিচার নাই, গরিবর বিচার কোনো দিন হইতো না। আজকে 1 মাস 8 দিনে গেছে আমার মেয়ের, শুক্রবারে 40 দিন, কিন্তু আমার মেয়ের কোনো বিচার হয়েছে না। সবর গেছে গিয়া জায়গায় জায়গায় গিয়া আমি স্বরূপলিপি দিছি, পুলিশ কমিশনারও গেছি, তারপরে সবর গেছে কইছি, আমি আমার অর্থ সম্পত্তিও নাই, আমি গরিব মানুষ, আমি মেয়েরা লইয়া কষ্ট দিন যাপন করলাম,
কিন্তু কত আর দৌড়িমো দৌড়িয়া এখন দেখলাম যে বহুত দৌড়িছি, এখন তো আমি অনি দিবিলি ইয়া পড়ে রইছি যে আমার বাচ্চার কোনো বিচার মনে হয়, গরিবর বিচার মনে হয় এই দুনিয়াত হয় না। আমার সম্মানিত দেশবাসী আপনার কাছে কইরা কিবা আপনারা আইলেও বাবা আপনারা এত কষ্ট করি আমার বাসা তাই ইয়া লাইফ করা ভিডিও করার সময় তো দেখেন, কিন্তু আমার তো কোনো বিচার না, আপনারাও কষ্ট করা ইয়া কোনো বিচার হইছে না। আর রেল যারা নিচ্ছে তারা কয় নম্বর বা কোন নম্বর আসামি? তারা তো এক নম্বর আসামি না, এক নম্বর আসামি আপনার মেয়ের স্বামী না? জি না, এক নম্বর আসামি না। যে বা যারা দোষ করিয়া বাগিয়া আছিল পলাতক আছিল, এরা এখন বুক ফুলাইয়া ডিউটি করে এই শহর হাটের। আমরা দেখলাম আমরা তো সহ্য করিয়া টাকা লাগে আর কি থাকুন, কিছু করার নাই। আমরা তো অন্যায় কিছু তারা করতে পারতাম না, খরাত গেলে আমরা এবার ডাকাতির মামলা দিলেই সবে কর যে তুমি তেন তারারে দৌড়াত গেলে মারাত গেলে ডাকাতির মামলা দিলেই, আর না তো আমরা তারারে একটা কিছু করলাম, আর না পারলে টেঙ্গো কামড় মামলা করে, কিন্তু পারলাম না। আচ্ছা, এখন যে প্রথম যে আসামি ধরা হয়েছিল আপনার মেয়ের স্বামী মামুন, মামুনের বোন জামাই, সে কি এখনো জেলে আছে? আছে, যেভাবে আছে ওভাবেই আছে। কোনো আগে আমি বলে রিমান্ড রিমান্ড জি না জি না, কোনো রিমান্ড চাওয়া না, রিমান্ড চাওয়া আছে ওলাও আছে, আসামিও গ্রেপ্তার করা হয় নাই, রিমান্ডও চাওয়া হয় নাই। না যে কয়টা আসামি জামিন পাইয়া আইছে হাইকোর্টও তো নেই, ইগুনা আছে তারার বাসাত আছে ডিউটি করে বুক ফুলাইয়া আটে সিলেট টাউন ও বুক ফুলাইয়া আটে। আমার ছেলেও সিলেট গেলে দেখে তারারে দেখে ইয়া করো খান্না করে সবরে কয় মুখরে দেখছি মুখরে দেখছি, আমার কিচ্ছু তো মারতাম পারলাম না। আইনে কি তা করছে? আইনে তো কিচ্ছু করলো না, পুলিশেও তো কিচ্ছু করলো না, ধরলো না। আজকে 7 দিন রয়েছে, 48 দিন পুরা 2 দিন রয়েছে, কিন্তু তারা বেল নিয়ে আসছে, বেল নিয়ে আইছে। এখন না ওখানেও বিশ্বাস করতাম পারলাম না, সান্ত্বনা দিছে যে আমরা অন্য সিলেট কোর্টও যখন হাজিরা দিব তখন আমরা গ্রেপ্তার করবো, রিমান্ড চাইবো। গ্রেপ্তার করবো কি না করবো এখান তো আর বুঝলাম না বাবা, করতো নাও তো পারে। কিন্তু এই যে প্রধান আসামি এখনো গ্রেপ্তার হয় নাই, এ বিষয়ে আপনাকে পুলিশ কি বলে? যারা তো আদালত থেকে বেল নিয়ে আসছে হাইকোর্ট থেকে তারা তো নিয়ে আসছে, কিন্তু প্রধান আসামি তো বেল নেয় নাই, সে বিষয়ে তারা কতটুকু চেষ্টা করছে আসামি ধরার জন্য, এ বিষয়ে কোনো আলাপ আলোচনা আপনার সাথে হয়েছে কিনা? 2 দিন একদিন পর পর আমার ছেলেরে দিয়া ফোন দেওয়াই মামলার এই তো কইরা আমরা চেষ্টা করলাম মা ধরার চেষ্টা করলাম, অনেক দূরে তো উড়ে দূরে কারবার, তারপরেও আমরা খুব আপনার চেষ্টা করলাম ধরার লাগে, আমরা দৌড়তাম পারলাম না, কিন্তু দৌড়া পড়বো একটু ধৈর্য ধরো সময় লাগবে। তারা আশ্বাস দিচ্ছেন ওখানে, সেই আশ্বাসে আপনি কতটুকু সন্তুষ্টি লাভ করছেন যে আপনার মেয়ের বিচার পাবেন বা মেয়ের বিচার হবে বা আসামি ধরা হবে, কতটুকু সন্তুষ্ট? না বাবা কোনো সন্তুষ্ট নাই, বিচার হইতো না, ওখান জানি গরিবর বিচার নাই, গরিবর বিচার কোনো সময় হয় না, ওখান বালা করে বুঝছি বাবা। এই দেশের সরকারে কইছে যে গরিবর বিচার, গরিবর কোনো অন্যায় অপরাধ কিছু করলে গরিবর বিচার করবা তাই, কিন্তু কই সরকারের চকুত লাগে নানি, সরকারে দেখা নানি, মাননীয় প্রধানমন্ত্রী দেখা নানি। আমি যে আজকে 40 দিন পরে আমার বাচ্চা লাগে খানরাম, মাননীয় প্রধানমন্ত্রী মেয়ে নাই নেই বই নাই নেই, আমি যেহেতু খান্তন খানরাম আমার খান্তন মাননীয় প্রধানমন্ত্রী দেখা নানি দেখরা তো, কিন্তু কই আমার মেয়ের কোনো বিচারণ নেই। যদি আপ্রাণ চেষ্টা করাইতা আইনের মানুষ দিয়ে আপ্রাণ চেষ্টা করাইতাতে তো আসামি ধরা পড়লো নে, এরাও জামিন পাইল না, খিলা জামিন পাইল এরা, এরা জামিন পাওয়ায় আমার ওখানে আর মন মাঝে ওখানেও লাগে যে কোনো বিচার পাইতাম না, আমি গরিব, আমার অর্থ সম্পত্তি যদি থাকতো টেকা পয়সা থাকতো দূরত্ব বিচার হইল না, আমার অর্থ সম্পত্তি নাই টেকা পয়সা নাই আমার দূরত্ব বিচারও নাই। আপনার মামলা মামলার বাদী তো আপনার ছেলে? আমার ছেলে মামলার জন্য দৌড়াতে হচ্ছে আপনাকে? আমার দৌড়াইতে হচ্ছে, আমার ছেলে অসুস্থ আর অনেক সময় অনেক কিছু বুঝে নাই, তা কোনোদিন গাঠাইছে না, আমি নিজে লইয়া যাই। আপনার ভাই বান্ধব আপনার? আমার খেউ নাই, আমার খেউ নাই, জি না আমার খেউ নাই, আমার এক ছেলে আর আমি, আর খেউ নাই। আপনার মেয়েরা? আমার মেয়েরা, কিন্তু আপনার ভাই বান্ধব খেউ নাই? জি না আমার ভাই বাবা খেউ নাই, চাচা খেউ নাই, মামা খেউ নাই, আমি এমনিতেই অসহায়। আপনার বাবার বাড়ি কোন জায়গায় ছিল? আমার বাবার বাড়ি মজুমদারি আম্বরখানা মজুমদারি, আর এখানে আমার বইনের জায়গা লইয়া বাসা বানাইছে, আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে বইনের বাড়ি আসলাম, এখন আমার বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা থাকলাম বাসা ভাড়া দিয়া। কিন্তু আপনার বাবার কোনো বংশ নাই? জি না।
যাই হোক প্রিয় দর্শক, আসলে দেখেন কত অসহায় এই মা। ওনার মেয়ে এবং ছেলেদের নিয়ে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টায় দিনের পর দিন কাজ করেছেন। এর আগের যে ভিডিওগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আপনারা দেখেছেন এই মা বলেছেন যে আমি রাস্তায় রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে আমি দিনে রাতে কাজ করে আমার এই মেয়েদেরকে লালন পালন করেছি, শিক্ষা দিয়েছি, শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সেই শিক্ষায় আমি আমার মেয়েদের জীবন গড়তে চেয়েছিলাম, কিন্তু আমার যে মেয়েকে আমি অনেক লেখাপড়া করানোর পর সুখের আশায় তাকে একটি সংসার বাঁধার স্বপ্ন দেখেছিলাম, দেখিয়েছিলাম, বিয়ে দিয়েছিলাম, সেই মেয়েকে নির্মম নির্যাতন করে তিলে তিলে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী। এটা কিন্তু মা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এই যে মা কান্না করছেন, অজোরে কান্না করছেন, জীবনের শুরু থেকেই এখন পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট নিয়ে বেঁচে আছেন। তিনি ভাবছিলেন হয়তো আমার মেয়েদেরকে একটি সংসার করে যখন আমি তাদের হাওলা করে দেব, হয়তো তখন তিনি হয়তো সুখে থাকতে পারবেন, সুখী হবে। কিন্তু কই সুখ আর তো উনাকে দেখা দিল না, এর ভিতরেই কিন্তু সুখের মধ্যে আবার আগুন জ্বলে উঠল। প্রিয় দর্শক, মা আসলে কষ্টে জর্জরিত। তিনি এখানে বলেছেন যে হয়তো আমার মেয়ের বিচার হবে না। আমরা বিশ্বাস করি বিচার হবে, এই আইন সবার জন্য সমান। হয়তোবা পুলিশ যেটা করছেন, হয়তো আসামি ধরার জন্য আর একটু তৎপর হতেন বা হওয়ার চেষ্টা করলে হয়তো মা খুশি হতেন। মা হয়তো এই কথাই বলছেন যে আসামিরা ভিড় নিয়ে নিল, আমার মেয়ের 40 দিন হতে যাচ্ছে, কিন্তু আসামি পুলিশ গ্রেপ্তার করলো না, অথচ তারা হাইকোর্ট থেকে বেল নিয়ে আসছে। সেই কষ্ট থেকে কিন্তু তিনি বলছেন হয়তোবা গরিবের বিচার হয়নি। কিন্তু প্রধান আসামি যিনি এখনো কিন্তু পলাতক রয়েছেন, মার দাবি হচ্ছে সেই আসামিটা যদি গ্রেপ্তার করা হয় তারপরেও নয় হয়তো মায়ের মনে কিছু সান্ত্বনা আসতো। কিন্তু আমরা বিশ্বাস করি যে আইন সবার জন্য সমান এবং এই মায়ের জন্যও সমান। আমরা যারা দায়িত্বশীল আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। মার দাবি হচ্ছে যে আমার নিষ্পাপ নিরপরাধ মেয়েকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারটুকু দেখতে চাই। মা হয়তো হাজার কান্না করলেও, হাজার আল্লাহর কাছে চাইলেও সন্তানকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না, সেটা বিশ্বাস করছেন এবং সেই কষ্ট ওনার বুকের মধ্যে যন্ত্রণা দিচ্ছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে। যেটা আজকে আমরা আমার এই মায়ের চোখের কান্না দেখে আমাদের নিজের ভিতরটাই কন্ট্রোল রাখতে পারছি না, সেটা নিঃসন্দেহে আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদেরও কষ্ট লাগবে। মা এখানে বলেছেন যে আমি স্মারকলিপি দিয়েছি মাননীয় পুলিশ কমিশনার, পুলিশ সুপার মহোদয়ের কাছে, তারপরও কোনো কাজ হচ্ছে না। এখানে একটি বিষয় একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই মামলার জন্য কিন্তু ওনাকেই দৌড়াতে হচ্ছে। ওনার ছেলে, একটি ছেলে মাত্র, সেই ছেলেও অসুস্থ, শারীরিকভাবে সুস্থ না থাকার কারণে, আর বাকি তো ওনার মেয়েরাই। উনি নিজেকে কষ্ট দিতে হচ্ছে, কোর্টে যেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। ওনার শরীরেও কিন্তু অনেক রোগ, অনেক বয়স হয়ে গেছে, রোগ আছে। তারপরও মেয়ে মারা যাওয়ার পর তিনি শারীরিকভাবে আরো দুর্বল হয়ে পড়েছেন, আপনারা সেটা বুঝতে পারছেন। তারপরও কিন্তু আশাবাদী ছিলেন যে আমার মেয়ের বিচার হবে, আসামিরা গ্রেপ্তার হবে। কিন্তু যে সেই আসামিরা যখন হাইকোর্ট থেকে বেল নিয়ে আসলো, তখন মা নিজেকে আর ধরে রাখতে পারছেন না, নিজের কষ্টকে ধরে রাখতে পারছেন না। তিনি বলছেন যে হয়তো বা আমার বিচার আর হবে না। কিন্তু আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের প্রতি সুদৃষ্টি কামনা করছি, এই মায়ের যে দাবিটুকু রয়েছে বিচার পাওয়ার, সেই বিচারটা যেন হয় এবং সুস্থ বিচার হয়, তখনই হয়তো মায়ের কিছুটা মনে সান্ত্বনা আসবে। প্রিয় দর্শক, এখানে বসা আমরা এখন কথা বলবো তামান্নার বোনের সাথে। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে মামলার যে যে বর্তমান অবস্থা, এই অবস্থার উপরে আসলে আপনারা কতটুকু আশাবাদী আছেন যে মামলার বিচার পাবেন, বা আপনার কোনো দাবি আছে কিনা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে? নেওয়া তো ওর যে তারা চেষ্টা করে, কিন্তু তারা এই চেষ্টার উপরে আমরা সন্তুষ্ট না। তারা মামুন তো এখনো দেশের বাইরে গেছে, বাংলাদেশের ভিতরেও আছে, তারপরে ওখানে তারা এখন পুলিশে তর্ত করে না। আর আমরা কি তা কষ্টটা তারা বুঝেন না নিজে, আমরা একটা বোন বা একটা বোনের বা একটা মার বুকে কতখান কষ্ট লাগে বা কতখান কষ্ট লাগতে পারে। এটা কি তা মাননীয় প্রধানমন্ত্রী কি তা তান একটাবারও কিন্তু তার চকুত লাগে না, আমরা যতটা মানব বন্ধন অতটা দিও যে কষ্ট দিও করি আছে, আমি তো একটু তাও লাগে চকুত লাগে না নি, বা আমি তো একটু তা খারাপ লাগে না নি, যদি একটু তা ইয়ে হইতো তো আমরা আসামি একটা দৌড়া যাইতে পারতো। আর তামান্নার হত্যাকারী যদি ই বিচার না হইতে প্রতিটা ঘরে ঘরে ওই এইরকম দিয়ে হইব, অন্যায় অত্যাচার অবিচার হইব, অবিচার হইব,
আর তামান্না হত্যাকারী, আমরা একটাও দাবি যে তামান্না হত্যাকারী মামুনরে গ্রেপ্তার করা হইতো, আর একটা মার্ডার মামলার আসামি রে সাইজন মানুষ যে হাইকোর্ট তাকে বেল নিয়ে আইছিল, ডিউটি করেন মেঘনা ডিউটিও করে শাহানা পারভীনে ডিউটি করে বেল নিয়ে আইসা তারা ডিউটি করতেছে। যাই হোক, আসলে এই যে ভন কথা বলতে পারছে না, কারণ কিভাবে ভলবে তাদের একসাথে বেড়ে ওঠা, একই থালে খাবার খাওয়া, এই যে মাত্র কয়েকদিন আগেই বোনের সাথে মিলামিশা, আর এরকম অকাল মৃত্যু বোনের হবে সেটা তো মেনে নিতে পারছে না ভন। সে বোনও কিন্তু কি কথা বলবে, সেও কিন্তু কষ্টে বা কান্নায় তার মনটা হয়তো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বোনের জন্য। আর মা যেটা বলেছেন যে এর আগে দেখেছেন আমরা বেশ কিছু ভিডিও দিয়েছি যে তামান্নাকে হত্যা করেছে, তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে, তার ছবি রয়েছে, মা কান্না করে বলছেন যে আমার মেয়েকে এত নির্মমভাবে হত্যা করলো, এখন পর্যন্ত আসামি ধরা হয়নি। আমরা আজকে আবার মায়ের কাছে আসলাম, মায়ের কাছ থেকে যে তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম, তামান্না হত্যা মামলার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি সে বিষয়ে আপনারা অবশ্যই অবগত আছেন। আমরা আশা করব আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই আপনারা যে যেভাবে পারেন এই মামলার বিষয়ে আপনার সুন্দর কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আপনার তামান্নার জন্য বিচার চাইবেন, আমরা বিশ্বাস করি যে আপনার বিচার হবে, হয়তো দুদিন আগার পর। কিন্তু আপনি যেটা দাবি করছেন যে আসামি ধরতে পারেনি, ধরে না কেন, সে বিষয়টি আপনি বলছেন যে একটু তৎপর হলে তারা ধরতে পারতো, বা আপনি বলছেন যে আসামিরা এখন ডিউটি করছে, যারা মার্ডার মামলার আসামি করেছেন আপনারা, তারা হাইকোর্ট থেকে বেল নিয়ে এসে ডিউটি করতেছে, এটা আপনার কাছে কষ্ট লাগছে। শেষ পর্যন্ত আপনার বক্তব্য দেশবাসীর কাছে, দায়িত্বশীলদের কাছে কি বক্তব্য, আপনার কি চাওয়ার রয়েছে? এই যে শাহানা পারভীনের চক্রান্তে তো এত এতগুলা কাজ হয়েছে, আমি তো আমার মেয়েটারে বিয়ে দিতে চাইছিলাম না, এই শাহানা পারভীনে বুঝাই বুঝাই আমার মেয়েটারে নিল, নেওয়ার পরে এই শাহানা পারভীনে কিছুটা তথ্য আমরা পাইছি, শাহানা পারভীনে সবগুলারে বাগাইয়া দিয়া হইলো, এই সাইড আমি ডিল করলাম, এই শাহানা পারভীনে আরবার জাবিন ফায় কিলা, জাবিন নিয়ে আইয়া ইখানে ডিউটি করে কিলা, আমার তো খুব বেশি ওটাও কষ্ট লাগে রে। শাহানা পারভীনে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স করিমুল্লা তখন ডিউটি করে, আমি খবর পাইলাম দেখলাম, দেখিয়া কষ্ট লাগে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার খোলা বেদন, মাননীয় প্রধানমন্ত্রী যেন আমার মেয়ের সুস্থ বিচার করিয়া দেন, আমি ওটাও চাই যে মামুনর ফাঁসি হইতো যে বাজার জড়িত আছিল এরারেও বিচার হইতো, আইনত বিচার হইতো, আমি এখনো বিচারের আশায় আছি, মনের কষ্টই কই যে আর বিচার হইতো না, তবে বিচারের আশায় আছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, দেশবাসীর কাছে, আমি যদি দেশের নাগরিক হইয়া থাকি, আমি যদি গরিব এখন অসহায় মা হইয়া থাকি, আরো আমার ছেলেরা আরো মা আছে, আমার যদি ছেলেরাও মনে করে যে এই মার কষ্ট দেখিয়া, আসামি পররাষ্ট্রমন্ত্রীর কাছে, মাননীয় সুপার মহোদয়ের কাছে, মাননীয় পুলিশ বাহিনীর কাছে, মাননীয় সবার কাছে আমার অনুরোধ, আমার মেয়ের আসামিরে যদি ধরিয়া অতি দূরত্ব বিচার করা হয়, ফাঁসির মঞ্চে ঝুলা দিয়ে, তখন আমার মনের কষ্ট যাইব, আমার মেয়ের তো কষ্ট দিয়া মারছে, তার হেদ বুক ফুলাইয়া আটে গেলে, এ তো কোনো সরকারি চাকরিজীবীও না, সাধারণ একজন পাবলিকে, আমার মেয়ের গর্তনে আরো বেশি যেন কষ্ট লাগে, আমার মেয়ের বাসা ছাড়ার লাগি মালিকে কইছে, মালগুলা আনি আনছি যে মালগুলা দিছিলাম অর্ধেক নাই অর্ধেক পাইছি, এটা আস্তে আস্তে সরাই লিছে, আমার মেয়ের সেট কাপড় চুপড়ি তো কিচ্ছু পাইছি না, শুধু কাঠমাত যে দুই এক টুকরা আছিল ওগুলা পাইছি, ওগুলো আনছি যে তার গরু আর সিঁড়া পাইছি, রসি সিঁড়া পাইছি, মনের মাঝে সন্তোষ লাগে যে তার রসি দিয়ে নিয়ে আমার মেয়েরে মারলো, তার ওয়ার দিয়ে নিয়ে আমার মেয়েরে মারলো, আমার মেয়ের তো আমার পুরো শরীরে আমার মেয়ের আমি দেখছি না, কিন্তু আমার মেয়েরা দেখায় না আমারে, ওখানে শুনতাম পারলাম যে ওয়ার দিয়ে বাড়ি এই রাস্তাটা শরীর কত বিক্ষত করছে, আমার মেয়ের শরীরটা দাগ পাই, আমার মেয়ের বিচার হইতো না, নি আমার মেয়ের বিচার সবে করো। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, মায়ের কান্নাজড়িত কণ্ঠে যে দাবিগুলো করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মহোদয় দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে, মায়ের একটাই কান্না একটাই দাবি যে আমার মেয়ের বিচার আমি চাই। আমরা আশা করব মায়ের এই কান্নার গুরুত্ব সহকারে দেখবেন এবং এই বিচারটা যেন দ্রুত হয় সেই বিশ্বাস আমরা রাখবো।
এবং এখানে যে যে সুপার মধ্যে বসে আছি সেটাও কিন্তু তামান্নার বিয়েতে দেওয়া হয়েছিল। সেই তামান্নার ঘর থেকে যখন মালগুলো নিয়ে আসার নির্দেশ পেয়েছিলেন তখন কিন্তু তিনি বলছেন যে ঘরের মধ্যে রসা বা আর ওয়্যার এগুলো পাওয়া গেছে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো কি যে মালগুলো নিয়ে আসতে হয়তো মায়ের অনেক কান্না ঝরেছে বা এই মালগুলো আমার মেয়েকে দিয়েছিলাম, আমার মেয়ে হয়তো এগুলো ব্যবহার করবো বা করার ইচ্ছা ছিল, হয়তো এভাবে নিয়ে আসার কথা ছিল না, সেটা হয়তো মাকে আরো কষ্ট দিয়েছে, এটা আরো কষ্টের হয়ে গেছে। আমরা যে ভিডিওটি তৈরি করেছি তামান্নার বাড়ি থেকে, আমরা এই ভিডিওতে আমরা আশা করবো আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং মামলার আসামি দ্রুত যেন গ্রেপ্তার হয়ে যে দাবি রেখেছেন মা, সেই দাবির দিকে আপনারা অবশ্যই দায়িত্বশীল যারা আছেন তারা খেয়াল রাখবেন, সেই প্রত্যাশা আশা আমরা রাখবো। এখানে আরেকটি বিষয়, মা বলেছিলেন যে প্রথম যে আসামি গ্রেপ্তার করা হয়েছিল সেই আসামিকে এখন পর্যন্ত রিমান্ড দেওয়া হয়নি, যার ফলে এখান থেকে মা আরো কষ্ট পেয়েছেন যে একজন মার্ডার মামলার আসামি তাকে রিমান্ড কেন দেওয়া হলো না, আমার মেয়ের কি বিচার পাবো না, সব মিলিয়ে মা নিরাশ হয়ে যাচ্ছেন যে কেন রিমান্ড দেওয়া হচ্ছে না, কেন আসামিরা বিল নিয়ে আসছে, কি কারণে এগুলো হচ্ছে, তাহলে কি আমি গরিব, আমার গরিবের বিচার হবে না, আমার নিরপরাধ তামান্নার বিচার হবে না, আমার মেয়েকে তিলে তিলে হত্যা করেছে এটার বিচার হবে না, এই কষ্টগুলো মার ভিতরে ঘুরপাক করছে। আমরা আশা করব সব বিষয়ের সমাধান তখনই হবে যখনই এই মা নিরপরাধ মেয়ে তামান্নার বিচার পাবেন, তখনই হয়তো মার মনের ভিতরে কিছুটা সান্ত্বনা ফিরে আসবে, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। ভালো থাকুন, ভালো রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। আল্লাহ হাফেজ।